কয়েকদিন আগেই আমি টাটা স্টিলকে নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন টাটা স্টিলের মধ্যে 4.15% এর মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এখন স্টক ট্রেড করছে 1347 টাকাতে। দেন ফ্রেন্ডস, আমরা ব্যাঙ্ক অফ বরোদা নিয়েও আলোচনা করেছিলাম এবং 93-তে যখন ট্রেড করছিল সে সময় আমি বলেছিলাম যে 96-কে যদি ক্রস করে নেয় তাহলে ডেফিনেটলি স্টক 101 অবধি যেতে চলেছে। তো আজকে আমরা দেখতে পেয়েছি যে 101 অবধিও কিন্তু পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে। প্রায় 3.83% এর মুভমেন্ট আজকে আমরা ব্যাঙ্ক অফ বরোদার মধ্যেও দেখতে পেয়েছি। তো ডেফিনেটলি এখান থেকে প্রফিট এবং নলেজ গেইন করার অনেকটা সুযোগ ছিল। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে এমন দুটো স্মল ক্যাপ কোম্পানির ব্যাপারে আলোচনা করতে চলেছি যার মধ্যে আবারও সময় চলে এসেছে পজিশন বানানোর জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেব সেগুলো কোন স্টক আছে বা এই মুহূর্তে আমাদের কি করা উচিত আছে, সেই সব বিষয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তো ফ্রেন্ডস, চলুন মেইন পয়েন্টে যাওয়ার আগে আমরা দেখে নেব আজকের প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্ট। তো ফ্রেন্ডস, এখানে আমি নিফটি কল বাই করেছিলাম 113 টাকাতে, দেন সেল করেছি 119-এ, আমার প্রফিট হয়েছিল 1300 টাকা। কোটাক ব্যাংক এখানে আমি 38.50 টাকাতে বাই করেছিলাম এবং সেল করেছি 49-এ, তো এখানে আমার গেইন হয়েছে 4200 টাকা। দেন ফ্রেন্ডস, এখানে আমি নিফটি কল বাই করেছিলাম 125-এ, এখানে আমি সেল করেছি 100 টাকাতে, তো এখানে আমার লস হয়েছে 5000-এর। ফ্রেন্ডস, অপশন ট্রেডিংয়ের মধ্যে ডেফিনেটলি প্রফিট এবং লস দুটোই কিন্তু হবে, কিন্তু ফ্রেন্ডস এখনও আমরা প্রফিটেই দাঁড়িয়ে আছি। তো ফ্রেন্ডস, আপনারাও যদি এইভাবে প্রফিট করতে চাইছেন কপি ট্রেডিংয়ের মাধ্যমে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সিটি বলে, দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। সবার প্রথমে ফ্রেন্ডস, আজকে আমরা যেই স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই স্টকের নাম হচ্ছে বিএসসি লিমিটেড। বিএসসি এখন ট্রেড করছে 1363 টাকাতে এবং এর মধ্যে আজকে 7%-এর মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। স্মল ক্যাপ কোম্পানি আছে, কোম্পানিতে তেমন ডেপ নেই, ডেপ ফ্রি কোম্পানি আছে। দেখুন, ডিভিডেন্ড দিচ্ছে 1.64%-এ। কোম্পানি কি কাজ করছে, স্টক এক্সচেঞ্জ এবং রেটিং সেক্টরে বিলং করছে। ম্যাক্সের চার্ট আপনাদের সামনে লাগিয়েছি। ফ্রেন্ডস দেখুন, আপ অ্যান্ড ডাউন এইভাবে জাস্ট মুভমেন্ট দেখিয়েছে। অনেকটা ডাউন এসেছিলো 2019-এ, প্রায় 500 টাকাতে দাঁড়িয়েছিল, দেন সেখান থেকে রিকভারি করেও দেখিয়েছে। চলুন দেখে নেব কেন এর মধ্যে পজিশন বাড়ানোর জন্য সময় এসে পৌঁছেছে। তার আগে কোম্পানি আমাদেরকে কেমন রিটার্ন দিয়েছে সেটা দেখব। তো চলুন মার্কেট মোজোর উপর চলে এসেছি। মার্কেট মোজোর উপর ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 1 উইকে এই স্টক নেগেটিভ মুভমেন্ট দিয়েছে, 1 মান্থে পজিটিভ 16%, 1 ইয়ারে 166%, 3 ইয়ার্সে 228% অবধি আমাদেরকে রিটার্ন দিয়েছে। এইচডিএফসি সিকিউরিটির তরফ থেকে এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 1385 টাকার কাছাকাছি। যদি মানি কন্ট্রোলের উপর আসবেন তো মানি কন্ট্রোলের উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে কমিউনিটি সেন্টিমেন্টের মধ্যে 40% বলছে বাই করার জন্য, 0% বলছে সেল এবং 60% বলছে হোল্ড করার জন্য। তো 100-এ 100% কমিউনিটিকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বাইং করার জন্য রায় দিচ্ছে। রেভিনিউ যদি দেখবেন তো 2017 সালের রেভিনিউ ছিল 373 করোড়ে, 2018-তে 507 করোড়ে, 2019-এ 450, 2020-তে 450 আমরা দেখতে পাচ্ছি সেম আছে। এবছর দেখতে পাওয়া হচ্ছে 630 করোড়ে হয়েছে। তো রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2 বছর থেকে ডাবল হয়ে গেছে। নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি আগের বছর ছিল 93 করোড়ে এবং এবছর সেটা আছে 98 করোড়ে। ডেপ টু ইকুইটি কোম্পানির মধ্যে কোনো ডেপ নেই, ডেপ ফ্রি কোম্পানি আছে আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা চলে এসেছি চার্টের উপর এবং চার্টের উপর বিএসসি লিমিটেডের চার্ট আপনাদের সামনে লাগিয়ে দিয়েছি। এই চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এর যে প্রিভিয়াস হাই ছিল সেটা ছিল 1480 টাকার কাছাকাছি, দেন তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে কন্টিনিউয়াসলি 7-8 দিনের মধ্যে কারেকশান এসেছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি আজকে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে এবং এর যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে ওপরে ওঠারই ইন্ডিকেট দেখাচ্ছে, অনেকটা কারেকশান এসেছে এবং এখন কিন্তু আবারও ওপরে যেতে চলেছে। চলুন আরএসআই কি ইন্ডিকেট করছে সেটাও আমরা দেখে নেব।
এখানে আমি বলিঙ্গার ব্যান্ড এবং আরএসআই দুটোকেই ইনক্লুড করে নিয়েছি। আরএসআই এর মধ্যে নাম্বার আমরা দেখতে পাচ্ছি 58, তো 60 থেকে 70 মধ্যে যেই জোনটা থাকে সেটা স্ট্রং জোন থাকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি স্ট্রং জোনের কাছে এসে পৌঁছেছে। এবং বলিঙ্গার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে রেড লাইনটা আছে, এই রেড লাইনের উপরে আজকে ক্লোজিং দিয়েছে, মানে মিডিয়ান লাইনের উপরে ক্লোজিং দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে স্টক অনেকটাই উপরের দিকে যেতে চলেছে, প্রায় 1471 অবধি। তো শর্ট টার্মের জন্য ডেফিনেটলি বিএসসি লিমিটেডের দিকে ফোকাস করা যেতেই পারে। চলুন নেক্সট স্টক কোনটা আছে সেটা আমরা দেখে নেব। তার আগে ফ্রেন্ডস, যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব কিছু শিখতে চাইছেন, তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশান দেওয়া হচ্ছে, আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কিংবা 199 দিয়ে বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এসি বলে, দেখ সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। চলুন আবার আমরা চলে যাব মেন পয়েন্টের দিকে। স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে সিডিএসএল লিমিটেড। সিডিএসএল কী কাজ করছে? স্টক এক্সচেঞ্জ এবং রেটিং সেক্টরে বিলং করছে। ফ্রেন্ডস আজকে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরে সব স্টকের মধ্যে একটা মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। স্মল ক্যাপ কোম্পানি আছে, এখানে দেখুন সেক্টর পি আছে 29 এবং এর পি রেশিও আছে 69। তো কোম্পানি যেভাবে পারফরমেন্স দেখিয়েছে পি ই রেশিও সেইভাবেই মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে। ডিভিডেন্ড কত দিচ্ছে কোম্পানি? 0.68%। কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি সামান্য ডেপথ আছে, কেননা এখানে দেখতে পাওয়া যাচ্ছে রেড ফ্ল্যাগ। তো রেড ফ্ল্যাগ থাকলে ডেফিনেটলি কোম্পানির মধ্যে সামান্য ডেপথ কিন্তু থাকে। চলুন চার্ট কী বলছে সেটা আমরা দেখে নেব। প্ল্যাটফর্মের উপর সিডিএসএল এর চার্ট আমি লাগিয়ে দিয়েছি আপনাদের সামনে। এখানে দেখুন ফ্রেন্ডস, এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর যা প্রিভিয়াস ডে ছিল 20 জুলাই, এর হাই ছিল 1579 টাকা, দেন সেখান থেকে কারেকশান এসেছে প্রায় 1100 অবধি নেমে এসেছিলো, দেন আবার কিছুটা রিকভারি করার চেষ্টা করলো, 1400 অবধি পৌঁছালো, দেন সেখান থেকে কনসোলিডেশন দেখিয়েছে এক মাস আমরা দেখতে পাচ্ছি, দেন সামান্য মুভমেন্ট দেখিয়েছে, দেন আমরা কদিন ধরে দেখতে পাচ্ছিলাম মার্কেটের মধ্যে কারেকশান আসছিলো, তো সেই কারণের জন্য 5 থেকে 6 দিনের মধ্যে কারেকশান এসেছে। এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে এই যে রেজিস্টেন্স ছিল, লম্বা একটা রেজিস্টেন্সকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেক করেছে, রেজিস্টেন্সটা ছিল সেই রেজিস্টেন্সের কাছে এসে দাঁড়িয়েছে। এই রেজিস্টেন্সটাকে যদি ব্রেক করে নেয় মানে হচ্ছে ফ্রেন্ডস 1400-1402 টাকাকে যদি ক্রস করে নেয় তাহলে ডেফিনেটলি এখান থেকে স্টক আবারও কিন্তু 1454 অবধি শর্ট টার্মের ক্ষেত্রে যেতে চলেছে। চলুন বলিঙ্গার ব্যান্ড কী ইন্ডিকেট করছে সেটাও আমরা দেখে নেব, এবং আরএসআইকেও। আরএসআইয়ের মধ্যে নাম্বার আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট 59-এর কাছাকাছি, অ্যারাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে 60-এর কাছাকাছি। এবং বলিঙ্গার ব্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে মিডিয়ান লাইনের উপরে ক্লোজিং দিয়েছে, তো ডেফিনেটলি এখান থেকে স্টক ওপরে ওঠারই ইন্ডিকেট দিচ্ছে। তো আপনারা চাইলে অবশ্যই এই দুই স্মল ক্যাপ কোম্পানির দিকে ফোকাস করতে পারেন। চলুন সিডলের উপর সিডিএসএল এর ব্যাপারে কমিউনিটি সেন্টিমেন্ট কী রায় দিচ্ছে সেটাও আমরা দেখে নেব। সিডিএসএলকে এখানে আমি যেখানে আমি ওপেন করে নিয়েছি, এবং মানি কন্ট্রোলের মধ্যে আসার পর একটু নিচে যদি ফ্রেন্ডস আসবেন তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে 100% কমিউনিটি বলছে বাই করার জন্য, তো একটা হিউজ কমিউনিটি কিন্তু এর মধ্যে বাইং করার জন্য রায় দিচ্ছে। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন এই দুটো স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের পয়েন্ট অফ ভিউ কী আছে সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। তাছাড়া ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।